পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং বা ব্যথা কমাতে আমাদের কী করা উচিত? নাম্বার ওয়ান, নার্ভাস হওয়া যাবে না। মা, বোন কিংবা ফ্যামিলির অন্য কোনো নারী সদস্যদের কাছ থেকে বিষয়টি ভালোভাবে বুঝে নিতে হবে। নাম্বার টু, স্যানিটারি ন্যাপকিন, পিরিয়ড পেন্টি, ট্যাম্পন, মেনস্ট্রুয়াল কাপ ইত্যাদি ব্যবহার করা এবং এর ব্যবহারবিধি সম্পর্কে অভিজ্ঞতার কাছ থেকে জেনে নেওয়া। নাম্বার থ্রি, পুষ্টিকর খাবার খাওয়া, বিশেষ করে দুধ, ডিম, মাছ মাংস, শাকসবজি ও ফলমূল খাওয়া এবং অন্যান্য সময় থেকে বেশি খাবার খাওয়া। নাম্বার ফোর, ব্যথা কমাতে হট ওয়াটার ব্যাগ ব্যবহার করা অথবা ঝামেলা এড়াতে পেন রিলিফ প্যাচ ব্যবহার করা। নাম্বার ফাইভ, বিশ্রামে থাকা, তবে স্কুলে যাওয়া, ঘর বা অফিসের মতো স্বাভাবিক কাজগুলো করা যাবে। নাম্বার সিক্স, অতিরিক্ত ব্যথা বা ব্লিডিং বন্ধ না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার পিরিয়ডের দিনগুলো হোক সুন্দর ও সুখময়। এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে গার্লকোকে ফলো করে গার্লকোর সাথেই থাকবেন।